যদি স্বামীরা কম খাইতে আনছে তাহলে কি বরকত করছে? আর ওখানে ওইটা ডিজিটাল বাংলাদেশ, ওই ডিজিটাল বাংলাদেশের নারীদের কাছে কোনো মান্য চিহ্ন নাই, স্বামীর খেদমত নাই, বাপ মার খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই। ওই কারণে আমরা যদি একসাথে ফাঁড়ি তাহলে লক্ষ্মী বরকত করে না। ওই কারণে আজকে আমরা ঘরে বাইরে মিলে অ্যাটেন্ডেন্স করি, তারপরেও আমরা টেহা নিতেও না, আমরা যদি বিশ্বাস নাই, ভক্তি নাই, ধর্ম নাই, কোনো নামাজ রোজা তো করি না। এই কারণে আল্লাহ পাক আমরা কপালের দুর্গতি কারণ বাবা দেখেন এই যে বাদশাহ সিকান্দরের পরিবার আসছিল অতুবা সুন্দরী, সেই অতুবা সুন্দরী এই দশটা মাসে মায়ের দশটা ঋতু ধরছে, দশটা মাসে দশটা ঋতু ধরছে মায়ের সন্তানটা গড়বে দেয়া, মা কি সন্তানটা গড়বে দেয়া, মা কি করে জানবে? এক মাসে হে কালে মায়া আল্লাহ দোল্লাইব